সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি আপনারা কিভাবে ফাইবারে অটো রিপ্রেশার ব্যবহার করবেন এবং অটো রিপ্রেশার কেন আমাদেরকে ব্যবহার করতে হয়। এর আগেও অনেকবার আমি এটার উপর ক্লাস করছি, তারপরে অনেকেই রিকোয়েস্টের পরে আমি ভিডিওটা মেক করতেছি, কারণ অনেকেই এটা কিভাবে ব্যবহার করতে হয়, কত মিনিট দিতে হবে, কোথায় এটা ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি জানে না, বিদায় আমাকে আবার ভিডিওগুলো করতে হচ্ছে। এবং আমার অনেকগুলো ভিডিওতে অনেকেই আছে, আমাদের স্টুডেন্ট, ফ্রি স্টুডেন্ট যারা আছে ইউটিউবে, তারা আমাকে কমেন্ট করছে যে ভাই এটার উপরে একটা ভিডিও বানান। তো আবার আমি ফাইবার কমিউনিটিতে যদি যাই, ওইখানে যাওয়ার পরে দেখতে পারি যে অনেকে আছে তারা ফাইবার রিপ্রেশার ব্যবহার নিয়ে অনেক ধরনের কথা বলে থাকে। অ্যাকচুয়ালি আমি 2019 সাল থেকে ফাইবারের অটো রিপ্রেশার ব্যবহার করে থাকি, আমার আজ পর্যন্ত কোনো প্রকার সমস্যা হয় নাই বা অটো রিপ্রেশারের জন্য আমার কখনো অ্যাকাউন্টের কোনো প্রবলেমও হয় না। আমি কীভাবে ব্যবহার করি এটা আমি আপনাদেরকে পরিপূর্ণ আইডিয়া দিব এবং দেখাবো কীভাবে আমি এটা ব্যবহার করি এবং ফাইবারের কোন পেজটাতে, মানে কোন পেজে বা কোথায় আমাদেরকে অটো রিপ্রেশারটা ব্যবহার করতে হবে, এই বিষয়ে পরিপূর্ণ আমি একটা আপনাদেরকে ধারণা দিব। আশা করি যে আজকের পর থেকে আপনার কোনো প্রকার অটো রিপ্রেশার নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না। চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই, এটা কীভাবে করতে হয় এবং এটা কোথায় ব্যবহার করতে হয়। আমরা সরাসরি চলে আসবো হচ্ছে ফাইবারের প্রোফাইলে। আমরা যদি কোনো জায়গায় থাকি, যদি ধরেন আমি ড্যাশবোর্ডে থাকি, তাহলে আপনারা জাস্ট ছবির উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনারা চলে আসবেন প্রোফাইলে। প্রোফাইলে আসার পর আমরা জাস্ট এই অপশনটাতে আসবো। সবাই আপনারা এই অপশনটা আশা করি আসতে পারবেন। তো আমরা এখানে আসার পর আমাদের মেন কাজ থাকবে হচ্ছে এক্সট্রাকশন নামানো। তো আমরা এক্সট্রাকশনটা নামানোর জন্য আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে থ্রি ডটে, এখান থেকে আমরা চলে যাবো এক্সট্রাকশন, এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো ম্যানেজ এক্সট্রাকশন, এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ওয়েব ক্রোম ওয়েব স্টোর, এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব হচ্ছে অটো রিফ্রেশার। অটো রিফ্রেশার এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, সমস্যা নাই। তো এটা লিখে আপনি প্রথম যেটা পাবেন এখানে আপনি এটা ওপেন করতে পারেন। আমি যেটা ব্যবহার করি সেটা একটু অন্যরকম, অটো রিপ্রেশার প্লাস প্লাস। যদি এটা যদি আপনি না পান তাহলে একটু কষ্ট করে নিচের দিকে চলে আসবেন। দেখেন এখানে লেখা আছে অটো রিপ্রেশার প্লাস প্লাস, এখানে ক্লিক করলে চলে আসবে অটো রিপ্রেশার প্লাস প্লাস। দেখেন এটা আমি ব্যবহার করি, অনেক দিন যাবত এটা আমি ব্যবহার করতেছি, কোনো প্রকার সমস্যা হচ্ছে না আর হবেও না ইনশাল্লাহ। তো আমরা জাস্ট এখান থেকে যদি আপনাদের এটা অ্যাড করা না থাকে, যদি অ্যাড করা না থাকে তাহলে আপনাদের সামনে এরকম শো হবে, বলবে যে অ্যাড টু ক্রম। এখান থেকে আমরা জাস্ট অ্যাড টু ক্রমে ক্লিক করব, এখান থেকে অ্যাড এক্সট্রাকশনে ক্লিক করব। তো আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে দেখেন আমরা এটা পিন করে দিব। ওকে, পিন করে দিলাম, পিন করে দেওয়ার পর আপনার কাজ আপাতত শেষ। আপনারা জাস্ট এখান থেকে চলে আসবেন হচ্ছে আপনাদের এই মানে এই অপশনটাতে ইন্টারফেসে, মানে প্রোফাইল ইন্টারফেসে চলে আসবেন। এখানে আইসা জাস্ট এটা আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন। এবার স্টার্টে ক্লিক করলে হবে না, এখান থেকে আপনাকে যেটা করতে হবে টাইমটা সিলেক্ট করতে হবে। টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকজন আছে তারা মাল্টিপল ব্যবহার করে, যে এখন 5 মিনিট, পরে 5 মিনিট 30 সেকেন্ড, 2 মিনিট, 1 সেকেন্ড, এভাবে অনেকে আছে এটা ব্যবহার করে। এটা আসলে অ্যাকুরেটলি ঠিক না, কারণ অনেকেই আছে এটা মাল্টিপল ব্যবহার করে থাকে, যেমন এখন 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 7 মিনিট, একবার একটা ব্যবহার করে আর কি, মানে অটোমেটিকলি হয় এগুলো। তো আমরা সেটা ব্যবহার না করে আমরা যেটা করব এখানে ফিক্সড ব্যবহার করব, 5 মিনিটের 1 সেকেন্ড, 5 মিনিটের 1 সেকেন্ড বেশিও না 1 সেকেন্ড কমও না, আমরা সরাসরি 5 মিনিট যেটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমরা স্টার্টে ক্লিক করব, এখান থেকে আপনাদের অ্যালাউ করতে হবে, আমরা অ্যালাউ করে দিব। তার মানে এখন দেখেন আমাদের এখানে টাইম উঠতে আছে, প্রতি 5 মিনিট পর পরে এটা এই পেজটা অটো রিপ্রেশার হবে, মানে অটো রিপ্রেস করবে। যদি আপনি কখনো বাইরে থাকেন সেক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম নাই, এটা অটোমেটিকলি কাজ করবে। আপনি যদি চান কম্পিউটারের স্ক্রিনটাকে আপনি দেখা গেলো 3-4 ঘন্টা করে রাখলেন, 3-4 ঘন্টা করে রাখলে 3-4 ঘন্টা আপনার যদি কারেন্ট থাকে তাহলে 3-4 ঘন্টা
এটা কাজ করবে, যখন আপনার স্ক্রিনটা অফ হয়ে যাবে তখন এটা আর কাজ করবে না। তো এটা করে রাখলে আপনার ক্লায়েন্টেরা যখন আপনাকে দেখতে পারবে যে আপনি অনলাইনে আছেন, তখন দেখা যাবে যে অর্ডার পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো এটাই হচ্ছে অটো রিপ্লেসারের কাজ। তো আমরা যেটা ভুলটা করি, অনেকে আছে আমরা ভাবি যে এক মিনিট বা দুই মিনিট বা দশ সেকেন্ড পরপর যদি রিফ্রেশ করে, এটা যদি রিফ্রেশ করে আমাদের জন্য মানে বেটার হবে। আর দেখা যায় যে এটা ব্যবহার করার পরে তাদের অ্যাকাউন্টটা আসলে চাঁদের দেশে চলে যায়। তো আমরা চাই না যে আমাদের অ্যাকাউন্টটা চাঁদের দেশে যাক, সেজন্য আমরা সবসময় কী করবো, পাঁচ মিনিটটাই ব্যবহার করবো, এটাই হচ্ছে আমাদের জন্য বেস্ট। ঠিক আছে, এটা ব্যবহার করবেন, আপনার কোনো সমস্যা হবে না। তো এটা নিয়ে কোনো প্রকার ব্যাড কোনো কমেন্টও পাবেন না আপনি, কারণ হচ্ছে এটা আমি ব্যবহার করতেছি 2019 সাল থেকে, পাঁচ মিনিট দিয়ে কোনো প্রকার সমস্যা হয় না। আমি চার মিনিটও দেখছি, তিন মিনিটও দেখছি, আমি চার মিনিটের বেলায় ওয়ার্নিং খাইছি। ঠিক আছে, পাঁচ মিনিট এতদিন ধরে ব্যবহার করে কিন্তু আমার কোনো প্রকার প্রবলেম হয় নাই। সো আপনারাও এটা ব্যবহার করতে পারেন। আরেকটা যে ভুলটা করি আমরা, এই জায়গাটাতে রিপ্রেশার ব্যবহার না করে এখানে বিভিন্ন জায়গায় আমরা এটা ব্যবহার করে থাকি। অবশ্যই আপনি যেটা করবেন, এই কোনো জায়গায়, অন্য কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করবেন না, জাস্ট আপনার প্রোফাইলে এটা ব্যবহার করবেন। জাস্ট প্রোফাইলে ব্যবহার করে মানে এটা চালু করে দিয়ে আপনি এই ট্যাবটা এরকমভাবে রাখবেন, দেন নতুন একটা ট্যাব চালু করলেন, করে সেখানে আপনি বাকি কাজগুলো করলেন, আপনার যে আদার যে কাজগুলো থাকবে সেটা আপনি ইজিভাবে এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে সিস্টেম। তো সিস্টেমের বাইরে বেশি কিছু করতে যান না বা অন্যের কথাও শুনেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট গেলে এই সময় কিন্তু অ্যাকাউন্ট আর ফিরবে না। আর নতুন অ্যাকাউন্ট করাও কিন্তু অনেক টাফ, কারণ ফাইবার খুব একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। তো কেয়ারফুলি এই কাজগুলো করতে হবে। আশা করি আপনি এটা গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটা, তাহলে আশা করি যে আপনি কাজটা প্রপারলি করতে পারবেন। ঠিক আছে, তো অনেক কথা বললাম, সম্পূর্ণ ক্লাস কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।